রোহিত শেঠি, অ্যাকশন কমেডিয়ার মাসালা চলচ্চিত্র নির্মাণে যার জুরি মেলা ভার, নির্মাণ করেছেন গোলমাল, বল বচ্চন, চেন্নাই এক্সপ্রেসের মতো কালজয়ী সব সিনেমা। তবে পর্দার সিনেমা নির্মাতা রোহিত শেঠির কাছে একজন ক্রিকেটারের জীবনটাকেই মনে হচ্ছে সিনেমা, আর তিনি হলেন হার্দিক পান্ডিয়া। হার্দিকের জীবন অবশ্য সিনেমার চেয়ে কোনো অংশে কম নয়। রোহিত শেঠির সিনেমায় একজন অ্যাকশন হিরো যেমন হন, হার্দিক যেন ঠিক তাই। রিয়েল লাইফের হিরোদের সাথে তাই রিয়েল লাইফের হিরোকে মেলাতে বাধ্য হলেন এই নির্মাতা। তিনি বলেন, হার্দিকের গত একটা বছর খুব সিনেম্যাটিক ছিল। ওকে বু করা হয়েছে, ট্রল করা হয়েছে। একটা সময় আসে যখন বিশ্বকাপ জেতে, তারপর হার্দিকের নাম যখন আসে তখন লোকেরা চিয়ার করছিল। গত এক বছর ওর জীবন সিনেমার মতোই গেছে। একটা চরিত্র হয় না যার পরাজয় হয় প্রথমে, এমনই অবস্থা হয়েছে স্টেডিয়ামের 10-12 হাজার লোক অপমান করে। এরপর ওই স্টেডিয়ামেই যখন সেই হিরো ফিরে আসে, তারাই তাকে চিয়ার করে কেঁদে ফেলে। এটি পুরোই সিনেমা। হার্দিকের জীবনটা ঠিক এমনই ছিল। কেরিয়ারের শুরুতেই একের পর এক বেফাস মন্তব্যে বিতর্কের জন্ম দেন। একসময় থিতু হন ভারতীয় দলে, ভাবা হতে থাকে ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে। তবে আবারও হারান গ্রহণযোগ্যতা, লড়তে হয় চোটের সাথেও। এরই মাঝে ছেড়ে যান স্ত্রী নাতাশা। মুম্বাই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দিতে গেলে ওয়াংখেড়ে স্টেডিয়ামের গ্যালারি শুদ্ধ লোক তাকে দুয়ো দিয়েছিলেন। তবে ঠান্ডা মাথায় দলকে টি-20 বিশ্বকাপ জিতিয়ে সেই হার্দিকই বনে যান ভারতীয়দের কাছে মহানায়ক। এপ্রিল মে মাসে যিনি ওয়াংখেড়ে স্টেডিয়ামে চরম বিদ্রুপের শিকার হয়েছিলেন, বিশ্বকাপ জিতে মুম্বাইয়ে পা রাখতেই তিনি পান রাজকীয় অভ্যর্থনা। কে জানে, অদূর ভবিষ্যতে হয়তো রোহিত শেঠি পর্দায় নিয়ে আসতে পারেন হার্দিকের বায়োপিক। সেখানে মূল চরিত্রে যদি খোদ হার্দিকই অভিনয় করেন, ব্যাপারটা নেহায়েত মন্দ হবে না। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।